হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজালটস। শুভ সকাল সবাইকে। আজকে সারা দিনের ছোট্ট ছোট্ট গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। রোজার দিনে আজকে আমার ছুটি, ছুটির সারাটা দিন আমি কী কী করলাম সেইগুলো নিয়েই আজকের ভিডিও। সো প্রথমে সকালবেলায়, যেহেতু আজকে আমাদের কোনো নাস্তা নাই কারণ আমরা সবাই রোজা, সো ঘুম থেকে উঠে বেড টেড গুছিয়ে তারপরে তো গাছপালার কী অবস্থা সেইটা দেখতে চলে গেলাম। অনেকগুলো গাছে হলুদ পাতা হয়ে গেছিলো, সেইগুলো আমি ফেললাম। তারপরে আমার উপরের গাছগুলোতে অনেকগুলো গাছে পানি লাগতো, সেগুলোতে পানি দিলাম। আমার এই স্পাইডার প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে, আমি মানে নিজেই মুগ্ধ, খুবই সুন্দর হয়েছে। আর এই গাছটা আরেকটা বড় গাছের বেবি গাছ, ওই বড় গাছটা থেকে চারা করে আমি এটা করেছি। এইটাও এখন দেখো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। তারপরে আমার সিঁড়ির ঘরের যে গাছগুলো, সেই গাছগুলো দেখি শুকিয়ে একদম কাঠ হয়ে আছে, তো সেইগুলো তো আমি পানি দিয়ে দিলাম। তারপরে নিচে এসে দেখি এত সুন্দর সকাল, রোদ মাখা মিষ্টি একটা সকাল। আর আমার কুকি পাখি আমাকে দেখে বেড়াচ্ছে যে আমি কোথায় কি করছি, কোন গাছে কি পানি দিচ্ছি, সেইটা আমার পিছে পিছে ঘুরছে আর দেখছে। এই গাছটায় দেখো অসময়ে কত ফুল। আর এই এলিফেন্টিয়ার গাছটা আমাকে আমার একটা বন্ধু অবনী, ওকেও দেখেছো আমার ভিডিওতে, ও আমাকে এটা গিফট করেছে। ওর বাসায় এটা ছিল, আমি দেখে আমার এত ভালো লেগেছিল, তারপরে ও আমাকে এটা গিফট করেছে। তারপরে আমরা গেলাম নার্সারিতে, সেইখানে হলো আমরা গাছ কিনতে গেলাম। ছোট গাছ না, এইবার আমরা কিনতে গেছি একদম বড় গাছ। বড় গাছ বলতে মানে পিছের ব্যাকইয়ার্ডে যে বড় বড় গাছ থাকে সেই গাছ কিনতে। সো এইটা নার্সারি, এটা একটা নার্সারি, এখনও গাছ দিয়ে ওরা ফিল আপ করেনি কারণ এখন কেবল ঠান্ডা কমা শুরু হয়েছে, সো নতুন নতুন গাছ আসছে। তো আমরা ভাবছি এই হলুদ ফুলের চার পাঁচটা গাছ কিনবো, আর বড় চেরি ফুল মানে জাপানিজ যে চেরি সেইগুলো কিনবো। তো সেগুলোই দেখতে গেছিলাম, বাচ্চারা তখন স্কুলে, তো আমরা দুজন মিলে এই জন্যই গেছিলাম যে আমরা দুজন একটু কথা বলে ডিসাইড করতে পারবো কোন গাছ কিনবো। কারণ যেহেতু এই গাছ কেনাটা একদম লাইফ টাইমের একটা কেনা হবে, কারণ এইটা বছরকে বছর বড় হবে, অনেক বড় হবে পিছে ব্যাকইয়ার্ডে। সো এটা একটু ভেবে চিনতে কিনতে হবে যে কোন গাছ। সো এটাই আমরা আজকে দেখতে গেছিলাম। পরে বাসায় এসে আবার গাছের যত্ন, কারণ আমি আজকে বাসায়, সো আমি আজকে সব গাছগুলো দেখব। এই গাছটা দেখো, আমি মাঝখানে আমার খুবই শরীর খারাপ ছিল, তখন আমি চার দিন গাছে পানি দিতে পারিনি। প্রত্যেক দিনই কাজ থেকে এসে ইফতারি বানানোর আগে বলছিলাম যে গাছে পানি দিতে হবে, গাছে পানি দিতে হবে, বাট ইফতারি বানাতে লেগে যাচ্ছিলাম, তারপরে আমি আর গাছে পানি দিতে পারিনি। সো এই গাছটা আমার মরে গেছে, একটাই গাছ পানি না দেওয়ার জন্যে। মানে বিশ্বাস করা যায় যে পানি না দিয়ে গাছ মেরে ফেলেছি আমি, এত কষ্ট পেয়েছি এই গাছটা মরে গেছে, কারণ এটা আমার খুবই পছন্দের একটা গাছ ছিল। সো আমি আরেকটা ছোট্ট সেম গাছটাই আরেকটা ছোট্ট কিনে নিয়ে এসেছি ওই সেম পটটাতে দেওয়ার জন্যে। আগের গাছটা এবং মাটি দুটোই আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে ওই গাছটা আমি রিপটিং করলাম। তারপরে এই গাছটা আমি আরেক দিন কিনেছিলাম, এটা জেড প্ল্যান্ট। এই গাছটাতে মাটিটা আসলে ঠিক মতো দেওয়া হয়েছিল না, সো আরেকটু ভালো করে মাটি দিয়ে এটাকে আমি একটু শক্ত করে নিলাম। আর যখনই আমি নতুন গাছ কিনি, গাছের সাথে যে এইরকম স্টিকারগুলো পাওয়া যায়, এইগুলোতে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কতখানি রোদ লাগবে বা কি খাওয়ার দিতে হবে। সো এই স্টিকারটা আমি নর্মালি ফেলি না, এটা আমি রেখে দেই, কারণ হয়তো আমি অনেক কয় মাস পরে দেখা যাবে আমি ভুলে গেছি যে কি করতে হবে, সো ওইটা আমি দেখে নেওয়ার জন্য রেখে দিই। সো এই তো এই গাছগুলোতে আমি সুন্দর করে মাটি টাটি দিয়ে তারপরে এই জায়গাটা একটু পরিষ্কার করে এখানে গাছটা আবার রেখে দিলাম। আর দেখো এখানে কী সুন্দর মিষ্টি রোদ। সো প্রতিদিন যেটা হয়, বাসায় কাজ থেকে বাসায় এসে ইফতারি বানিয়ে কোনো মতে আমি কিচেনটা একটু মুছে
শেষ করে ফেলি কাজ। সো আজকে যেহেতু আমি বাসায়, আজকে আমার ছুটি, সো আজকে আমি গোটা কিচেন পরিষ্কার করব। একদম দেখো কি অবস্থা চুলার, একদম বেগুনি পেঁয়াজু প্রতিদিন ভেজে ভেজে তেল টেল পড়ে একদম খুবই অবস্থা খারাপ। এদিকে আমার বাসন টাসন একদম কত জমে গেছে, এগুলো তোলা হয়নি। সো আজকে আমি ভাবলাম যে গোটা কিচেনটা একদম সুন্দর করে পরিষ্কার করব। তোমাদেরও কিচেনের নিশ্চয়ই একই অবস্থা, কারণ আমি জানি এখন সবাই, যারা আমরা রোজা করছি, যারা আমরা ইফতার বানাচ্ছি, সবার বাসায় এই ইফতার বানানো হচ্ছে, তেল ছিটছে চারিদিকে একদম তেল তেলময়। সো আজকে আমি সব এই তেল ছিটকা পরিষ্কার করব, একদম খুবই খারাপ অবস্থা। সো এই হাঁড়িটাতে কয়দিন থেকে ভেজে ভেজে দেখো তেল জমে এখানে একদম পুড়ে এটা লেগে গেছে। সো এইটাকে আমি একটা চিকন একটা চাকু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এইগুলো সব তুলে পরিষ্কার করলাম। করে তোমাদেরকে এখন একটা ভালো টিপস দিব, সেইটা হলো যে তোমরা এই যে বনামি দেখছো, এটার নাম বনামি, এটা একটা পাউডার, এটা মাল্টি সারফেস মাল্টি ইউজ করার জন্য এই পাউডারটা ইউজ করা হয়। সো এইটাতে তোমরা এটা বাসনেও ইউজ করতে পারো, আমি চুলা ক্লিন করব সেটা তো আমি ইউজ করব। এইটাতে যেটা হয় ম্যাজিকের মতো কাজ করে, দেখো কি সুন্দর একদম উঠে সব তেল টেল উঠে কি সুন্দর চকচকা হয়ে গেল। সো এইটা তোমরা যারা ওই যে তলা লেগে যায় ময়লা হয় এটা ইউজ করতে পারো। আর আমি এই উইন্ডেক্স অ্যামোনিয়া ফ্রি উইন্ডেক্স, এইটা আমি আমার কাউন্টার মোছার জন্য ইউজ করি, এটা কাউন্টারের জন্য সেফ। সো এইটা দিয়ে আমি কাউন্টার স্প্রে করে ভালো করে কাউন্টারগুলো মুছে নিলাম। এদিকে আমার অনেকদিন পরিষ্কার করা হয়নি, গাছে পানি দেওয়ার সময় টুকটাক মাটি পড়ে, এইগুলো হয়, তেল ছিটকাও হয়, এই জন্য আমি এইগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। এইরকম ডিপ ক্লিন আসলে এভরিডে তো করা হয় না, কারণ যেহেতু কাজে যাই, কাজ থেকে এসে ঝটপট রান্না করি, হালকা পাতলা কিচেনটা একটু মুছে, চুলার পাটটা মুছে, বাসন টাসন ধুয়ে চলে যাই, বাট এরকম ডিপ ক্লিন তো এভরিডে করা হয় না। সো মাঝে সাঝে যখন আমার ছুটি থাকে এবং আমার মুড যেদিন থাকে সেই দিন আমি, আমার আবার কোনো কোনো দিন একদম ক্লিন করার মুডে আমি চলে যাই, তখন মনে হয় যে আমার গোটা বাসা আমি একদম ক্লিন করে ফেলবো। সো আজকেও আমি সেই মুডে আছি একদম, যদিও রোজা আছি, বিকালে ইনশাল্লাহ ইফতার বানাবো, তারপরে আমি সকালবেলায় এইগুলো সব একদম ক্লিন ক্লিন করে পরিষ্কার করলাম। এখন নিয়ে বসবো চুলা পরিষ্কার করতে। চুলায় কয়দিন থেকে ভাজা পোড়া করতে করতে এত ময়লা জমেছে, আমি উপর উপর টিস্যু দিয়ে মুছে মুছে রেখেছিলাম, একদম ভালো মতো মানে ডিপ ক্লিন করা হয়নি। দেখো কি অবস্থা, তেল টেল পড়ে জিলাপি বানিয়েছি, সেটার শিরা টিরা মানে একদম খুবই খারাপ অবস্থা। সো এটাকে আমি একদম একদম ডিপ ক্লিন করবো এখন। সো প্রথমে যেটা করলাম, একটা টিস্যু দিয়ে আলগা যে ময়লাগুলো সেগুলো তুলে নিলাম, তারপরে উইন্ডেক্স দিয়ে তেল ছিটকাটাকে একটু আমি সোক করে নিলাম, এটা দিয়ে আমি একটু মুছে, তারপরে বনামি দিয়ে একদম একটা আগাছে গোড়া একদম ডলা দিব আজকে। এই বনামি দেশে পাওয়া যায় কি না আমি বলতে পারবো না, যেহেতু আমি দেশে থাকি না, বাট আমেরিকায় আমার ভিডিও যারা যারা দেখছো এবং যারা যারা ইউজ করনি তারা তারা করে দেখো, এইটা মানে একদম ম্যাজিকের মতো কাজ করে। এরকম চুলা পরিষ্কার করা বলো, হাঁড়ি পাতিল পরিষ্কার করা, হাঁড়ি পাতিল আমাকে তো অনেকজন এসে জিজ্ঞেস করেছে যে আমার স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম হাঁড়িগুলো কীভাবে এত চকচক করে, আমি সবাইকে বলেছি যে আমি এইটা দিয়ে পরিষ্কার করি। সো এইটা তোমরা ট্রাই করে দেখতে পারো, এইটা একদম খুবই মানে জাদুর মতো কাজ করে। তারপরে বার্নারের যে মাথাগুলো ওইগুলো বের করে ওইগুলো সরিয়ে পানি দিয়ে ধুয়ে এটাও আমি একদম সেই বনামি দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিলাম। দেখো একদম কত চকচকা হয়ে গেছে গোটা চুলাটাই, আলহামদুলিল্লাহ কি সুন্দর চকচকা হয়ে গেছে। সো তোমরা যারা ট্রাই করতে চাও ট্রাই করে দেখতে পারো। তারপরে আমার চুলার উপরের পার্টগুলোকে আমি ভালো করে নিয়ে এসে এগুলোকেও আমি পানিতে একটু ভিজিয়ে রেখে সেই বনামি দিয়ে ডোলে ডোলে যে তেলগুলো লেগেছিল এইগুলো সব ধুয়ে ফেললাম। এইটাতে আমরা নর্মালি পরোটা ভাজি, রুটি ভাজি, সো এটা একদম খুব ক্লিন, এটা আর চুলা পরিষ্কার না করলেও ওই জিনিসটা, এই মাঝের এই জিনিসটা আমরা অলওয়েজ পরিষ্কার রাখি, কারণ এটাতে আমরা অনেক কিছু ভাজাভাজি করি। তারপরে এই তো এইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে
সব এখন সাজিয়ে এখন একটা ক্যান্ডেল অন করে দেব। একটা ক্যান্ডেলের সুন্দর একটা সুগন্ধ কিচেন থেকে না বের হলে আমার যেন মনেই হয় না যে আমি কিচেন পরিষ্কার করেছি আজকে। আমি প্রতিদিন রাতেও কিন্তু কিচেন পরিষ্কার করে একটা ক্যান্ডেল অন করে দিই। তারপরে এই তো সব আজকে পরিষ্কার টরিষ্কার করে একদম চকচকা করে ফেললাম। আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও, আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আশা করি সবার রোজা খুবই সুন্দর যাচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার কিচেনটা কেমন পরিষ্কার বা চকচকে হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না।